হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে ডেটা বা ইনফরমেশন খুঁজে বের করার খুবই প্রয়োজনীয় একটা টুল কল্ড ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। বড় ডেটা সেট নিয়ে কাজ করবার সময় ম্যানুয়ালি কারোর নাম বা আইডি বা কোনো একটা ইউনিক ইনফরমেশন খুঁজে বের করার প্রসেসটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং। হেন্স এক্সেলে এই প্রসেসটাকে ইজি বানানোর জন্য রয়েছে একটা অ্যামেজিং টুল কল্ড ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। ফর এক্সাম্পল, আমরা জানতে চাচ্ছি আফিফা সিদ্দিকা আপুর নামটা এই অ্যাকাউন্ট ম্যানেজার কলমে কোন কোন সেলে উল্লেখ করা আছে। এভাবে ম্যানুয়ালি না খুঁজে আমরা যদি আমাদের হোম ট্যাবের একেবারে রাইট কর্নারে তাকাই, আমরা দেখব এখানে একটা টুল আছে কল ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। টুলটা প্রেস করে এবার সিলেক্ট করব উপরের ফাইন্ড অপশনটা। এখানে এবার দেখতে পাচ্ছি লেখা ফাইন্ড হোয়াট, মানে আমরা কি খুঁজছি। তো টাইপ করে নিলাম আফিফা সিদ্দিকা। এবার যদি ফাইন্ড নেক্সট অপশনটা প্রেস করতে থাকি, এক্সেল আমাদেরকে এক এক সেল করে দেখাচ্ছে যে কোথায় কোথায় এই নামটা উল্লেখ করা আছে। তবে আমরা যদি এবার ফাইন্ড অল অপশনটা সিলেক্ট করি, দেখো এক্সেল এবার একটা লিস্ট জেনারেট করেছে অ্যান্ড মেনশন করেছে ওই সব সেলগুলোর রেফারেন্স যেখানে আফিফা সিদ্দিকা নামটা স্টোর আছে। তো খুব ইজিলি আমরা খুঁজে পাচ্ছি আমাদের ডিজায়ার ইনফরমেশন। এইবার এই টুলটা ক্লোজ করে ওয়ার্কশিটের টপে চলে গেলাম। আমাদের হঠাৎ মনে পড়লো যে এই ডেটা সেটে একটা বিশাল ভুল রয়ে গিয়েছে। শিপ মোড কলামটা লক্ষ্য করে বুঝলাম যে আসলে আমরা বাস না, আমাদের প্রোডাক্টসগুলো লরির সাহায্যে ডেলিভার করেছি। হেন্স এই সেল সিলেক্ট করে বাস লেখাটি মুছে লিখলাম লরি। তবে এভাবে ম্যানুয়ালি ডেটা রিপ্লেস করাটা কিন্তু একেবারেই ফিজিবল না। ইনস্টেড আমরা আবারও ইউজ করব আমাদের ফাইন্ড অ্যান্ড সিলেক্ট টুল। টুলটা প্রেস করে এবার সিলেক্ট করব রিপ্লেস লেখা অপশনটা। এবার আমরা খুঁজছি বাস লেখা সেলগুলো, হেন্স টাইপ করব BUS এবং বাসকে রিপ্লেস করে আমরা চাচ্ছি লরি, হেন্স এখানে টাইপ করব LORRY। এবার রিপ্লেস অল বাটনটা প্রেস করলে দেখো এক্সেল নোটিফাই করছে যে 872টা রিপ্লেসমেন্টস মেড, উইচ মিন্স 872টা সেলে যেখানে যেখানে বাস লেখা ছিল এখন ওই সব সেলে লেখা আছে লরি। শিপ মোড কলামটা আরেকবার লক্ষ্য করলে দেখো কত ইজিলি আমরা আমাদের ডিজায়ার ডেটা খুঁজে রিপ্লেস করে ফেললাম উইথ জাস্ট ফিউ ক্লিক্স। সো দিস ইজ অল ফর দিস ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা শিখব এক্সেলের ডেটা ফিল্টার করার ডিফারেন্ট ওয়েজ। সো থ্যাংক ইউ ফর টিউনিং ইন অ্যান্ড আই উইচ ইউ অল দ্য বেস্ট ইন ইউর জার্নি টু বিকামিং অ্যান এক্সেল এক্সপার্ট। হ্যাভ আ নাইস ডে।